সুতপাদি, তোমাকে দুটো টাইটেল আমি বলেছিলাম যে মমিতাদির দেখো, দুটো টাইটেল দিয়ে ভিডিও বানিয়েছে। একটা টাইটেলে লিখেছে যে আমি নিজেকে পাল্টে ফেললাম নিজেরই স্বার্থে, এই টাইটেলটা, তো এই টাইটেলের ভিডিও তোমাকে হেল্প করবে। আর একটা টাইটেল হচ্ছে যে আমি হেটার্সদের হাতে তীর তুলে দিলাম, যত ইচ্ছা ছোড়ো, এরকম। আমি তোমাকে বলে দিচ্ছি, দু মাস আগে বানানো হচ্ছে দুটো ভিডিওই, দুটো ভিডিও টাইটেলই বানানো হয়েছে। তো যেটাতে লেখা আছে আমি আমার হেটার্সদের হাতে, মানে আমি হেটার্সদের হাতে তীর ছুড়ে দিলাম, যত ইচ্ছা ব্যবহার করো ছোড়ো, সেটাতে মমিতাদি বলেছে যে সে তার ষোলো, মানে ষোলো বছরের মেয়েকে বিয়ে দিয়েছে এবং সে চার মাসের প্রেগনেন্ট। তো আমরা সবাই জানি 18 বছরের আগে কিন্তু মেয়েদের বিয়ে হয় না, কি তাই তো? 18 বছরের আগে কিন্তু বিয়ে দেওয়া ভারতীয় আইনের, মানে বিরুদ্ধাচরণ করা হয়। তো উনি আইন ভালোবাসে, তো ওনাকেও একটুখানি আইন, যখন এত আইনের প্রতি ওনার ভরসা, তাহলে ওনাকে সেই আইনটাই দেখানো হোক। এই ভিডিওটা তোমার খুব কাজে দেবে, যে উনি ওনার 16 বছর বয়সী মেয়েকে বিয়েও দিয়েছে এবং সে চার মাসের অন্তঃসত্ত্বা, যেখানে নাকি 18 বছরের উপরে, মানে 18 বছর হলেই মেয়েদের বিয়ে দেওয়া উচিত প্রাপ্তবয়স্ক। তো আইন নিয়ে কাজ করছে না, যদি কাজ করে তাহলে এই ভিডিওটা তোমার খুব কাজে দেবে, আর প্রথমটাতেও কাজে দেবে, যেখানে ও নিজে বলেছে যে মূল মন্ত্রটা তাহলে কি বন্ধুরা, তাহলে মূল অস্ত্রটা আমি পেয়েই গেছি, যে যত আমাকে নিয়ে ট্রোল করবে, কন্ট্রোভার্সিয়াল ভিডিও বানাবে, যত আমাকে নিয়ে রোস্ট করবে, ততই আমি কামাবো। এই দুটো ভিডিও তোমার এভিডিয়েন্স হিসাবে, সুতপাদি তুমি প্রমাণ হিসাবে রেখে দাও, ঠিক আছে? দ্বিতীয়টা তার জালে নিজেই জড়াবে, 16 বছর বয়সী মেয়েকে বিয়ে দিয়েছে, ঠিক আছে? তাড়াতাড়ি করে ডাউনলোড করে রেখে দাও, নালে আবার মানে নিজেই মমিতা হয়তো ওই দুটো ভিডিওকে হয়তো প্রাইভেট করে দিতে পারে, ঠিক আছে? আইন নিয়ে কাজ করে না, ওকে একটু আইনটা দেখিয়ে দাও, তুমিও একটু আইনটা দেখিয়ে দাও, ঠিক আছে? আমি তোমাকে এইভাবেই দূর থেকে হেল্প করতে পারি, আর কিভাবে হেল্প করব, ঠিক আছে? আর ক্রাইম ব্রাঞ্চের যে স্যাররা আছে, তারা যখন ওই ভিডিওগুলো শুনবে যে ও নিজেই চেয়েছিল ওকে নিরোস্ট করা হোক, আর তখন নিশ্চয়ই বুঝতেই পারবে যে জিনিসটা কী হয়েছে, তুমি তো অন্য কিছু আর করনি। আর যখন দ্বিতীয় ভিডিওটাতে দেখবে যে নিজেই মুখে স্বীকার করছে 16 বছর বয়সী মেয়ে অঙ্কিতাকে সে বিয়ে দিয়েছে এবং চার মাসে সে অন্তঃসত্ত্বা, সে দ্বিধা হতে চলেছে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? তুমি খুব যত্ন করে এই দুটো ভিডিও ডাউনলোড করে রেখে দাও প্লিজ, এটা আমার তোমার প্রতি অনুরোধ রইল। আর দূর থেকে আমি এইভাবেই তোমার সাথে আছি মানসিকভাবে, এবং এইভাবেই প্রমাণ, মানে তোমার হয়তো এখন বিপদের সময় হয়তো মাথায় কাজ করবে না, কিন্তু আমি তোমাকে এইভাবে হেল্প করে দিলাম। এই দুটো ভিডিও ডাউনলোড করে প্লিজ রেখে দাও।